ইসরায়েলীয়দের সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করল। নতুন ফরৌন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। ফরৌন সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। ফরৌনের কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশি। মোশি বড় হতে লাগলো। একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে। মোশি সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিদিয়ান দেশে। এখানে সে 40 বছর মেষপালকের কাজ করেছিল। একদিন মোশি হোরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশি আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে, আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। আমি পারব না, মোশি বলল। ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব, তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশি তাই করল, লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল তখন সে যে আবার লাঠি হয়ে গেল। ঈশ্বর বললেন, তোমার হাত জামার ভেতরে রাখো। মোশি তাই করল। সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও। মোশি বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব, তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশি ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল।